বন্ধুরা, আজকে কোনো প্রোডাক্টের রিভিউ নয়, কোনো অ্যাম্প্লিফায়ারের সেটিং নয়, কোনো বক্সের সেটিং নয়। আজকে শুধুমাত্র আপনাদের সঙ্গে আড্ডা মারার ইচ্ছায় চলে এলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওয়েদার খারাপ, বাড়িতে কী করবো খুঁজে পাচ্ছি না, সেই জন্য আজকে বসে পড়লাম ডেকের কিছু পার্টসপত্র নিয়ে, কিছু রিপেয়ারিং নিয়ে। এরপর চলুন আপনাদের সঙ্গে আড্ডা মারতে মারতেই এই ডেক নিয়ে কিছু আলোচনা করি। বন্ধুরা, দেখছেন এইগুলিকে অডিও ডেক বলা হয়। যারা বাংলা বক্স চালান তারা অবশ্যই জানেন যে এগুলিকে অডিও ডেক বলা হয়। এই অডিও ক্যাসেটের মাধ্যমে আমাদের অডিও আসে এবং হর্নলাইন এবং বক্স লাইন আলাদা আলাদাভাবে বেরিয়ে যায়। বন্ধুরা, এই ডেকটি আমার নিজের হাতের বানানো, 0 PVPCB তৈরি। দেখছেন এই সাইডটি হর্নের এবং এই সাইডটি বক্সের, এবং ট্রান্সফর্ম আমি এক ধারে করে রেখেছি, দেখছেন, যাতে আমার এই নয়েজ হামিং এই ডেকের মধ্যে না আসে। তো চলুন বন্ধুরা, আজকে ডেক নিয়েও কোনো আড্ডা নয়, কোনো রিভিউ নয়। বন্ধুরা, ডেকের কিছু পার্টসপত্র দেখাচ্ছি। দেখছেন আরও পিসিবি রেডি হচ্ছে, আরও ডেকের অর্ডার রয়েছে, বা আমার নিজেরও আরও ডেকের প্রয়োজন রয়েছে, আরও ডেকের পিসিবি রেডি হচ্ছে। বন্ধুরা, কখনো 820 PCBতেও করি, আবার কখনো 0 PCBতেও করি, পিসিবিও রয়েছে। বন্ধুরা, সমস্ত রকম টিসি, সুইচ, গিয়ার সমস্ত কিছু রয়েছে এর মধ্যে। আউটপুট সকেটগুলি যেগুলি লাগে সেগুলি রয়েছে এলকনের, এবং অনেক রকমের অনেক ভ্যালুর ভিসি রয়েছে, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, যদি কোনো বন্ধুর হেডের প্রয়োজন থাকে এই ধরনের, ফিলিপসের MS-এর হেড, দেখছেন একদম অরিজিনাল ফিলিপসের MS-এর হেড যদি কারোর প্রয়োজন থাকে, আমি একটি হেডকে খুলেও দেখাচ্ছি আপনাদেরকে। দেখছেন একদম অরিজিনাল নতুন ফিলিপসের হেড যদি কারোর প্রয়োজন থাকে তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। এই ধরনের স্যামসুই হেডের যদি প্রয়োজন থাকে, এগুলি সবই অডিও ডেকে লাগে, কেননা এখন স্টিরিও হেডই ব্যবহার হয়। বন্ধুরা, কিছু পার্টস দেখাচ্ছি অডিও ডেকের। FLD প্লাস গোল্ডেন মেকানিজমের দু রকমই রয়েছে, রিড রয়েছে, সার্ভিস চলছে যেহেতু ডেকগুলির, সমস্ত কিছু চেক হবে। দেখছেন এখানে অনেক রকমের ক্যাপাসিটার, অনেক ভ্যালুর ক্যাপাসিটার রয়েছে যেগুলি ডেকের জন্য প্রয়োজন হয়। দেখতে পারেন এই ধরনের ক্যাপাসিটারই কিন্তু ডেকের জন্য লাগে। এখানে রেজিস্ট্যান্স রয়েছে, 1 পাস করে রেজিস্ট্যান্স। বন্ধুরা, এখানে কিছু PF রয়েছে, এই ভ্যালুর PFগুলি আমাদের প্রয়োজন হয়। তাছাড়া এখানে টায়ার্ড, ICPS বিভিন্ন ধরনের জিনিস এখানে রয়েছে, এবং কানেকশান করার জন্য ভিতরে যে কানেকশান, সেই কানেকশান করার জন্য ওয়ের রয়েছে। এখানে কিছু টুকটাক যন্ত্রপাতি যেগুলি প্রয়োজন হয় সেগুলি রয়েছে সোল্ডারিং আয়রনের সঙ্গে। বন্ধুরা, তাছাড়া দেখায় আপনাদেরকে, এখানে দেখুন কিছু মোটর রয়েছে FLD প্লাস গোল্ডেন ডেকের। বন্ধুরা, এই মোটর এখন দেখতেই পাওয়া যায় না সচরাচর, দেখছেন এটি সিঙ্গাপুর মোটর, খুবই দামি মোটর, এবং এর আয়ু খুব অনেক বেশি, চলতেই থাকে, একবার লাগালে ধরুন বহু দিন চলে। সিঙ্গাপুরের মোটর রয়েছে, FLDরও সিঙ্গাপুর মোটর রয়েছে, প্লাস আপনার গোল্ডেন ডেকেরও সিঙ্গাপুর মোটর রয়েছে। তাছাড়া মাবুচি রয়েছে, দেখছেন মাবুচি মোটরও রয়েছে। বন্ধুরা, কিছু ক্যাসেট দেখিয়ে দিই, নিজেরই রেকর্ডিং, নিজেরই সেন্টার থেকে রেকর্ডিং। নর্মাল ড্যান্স রয়েছে কিছু এই ধরনের গানের সঙ্গে। আর বন্ধুরা, আমি যা করি TDK ক্যাসেটের উপরই করি, TDK ক্যাসেট খুব ভালো ক্যাসেট, এর উপরে কোনো ক্যাসেট হয় না, তাই TDK ছাড়া আমি অন্য কোনো কোম্পানির ক্যাসেট ব্যবহার করি না, সবই TDK। দেখছেন এখানে নর্মাল ড্যান্স 2, 1, DJ রনির ক্যাসেট রয়েছে, রোড শো, আরও কিছু DJ রনির জিতেন্দরের অ্যালবাম রয়েছে, DJ ভবেন রিমিক্স, রনি এবং ভবেন দুজনাই DJ জগতে গুরুদেব, ওদের গান ছাড়া আমাদের বাংলা বক্স বেকার, গুরুদেব মানি, DJ জগতে গুরুদেব, DJ ভবেন এবং DJ রনি, DJ জহির, এদের ক্যাসেট করা রয়েছে, অ্যালবাম সবই TDK-র করা রয়েছে। বন্ধুরা, তাছাড়া দেখা হয় কিছু FLD মেকানিজম, দেখুন এটি এলিনের অরিজিনাল FLD মেকানিজম, সার্ভিস হয়েছে, একদম নিউ কন্ডিশন, কোনো প্রবলেম নেই, এই দিয়েই এরপর ডেক তৈরি হবে। বন্ধুরা, এখন জানেন গোল্ডেন ডেক পাওয়া খুব অসুবিধার ব্যাপার এবং প্রচুর কস্টলি, যে যা দাম চাইছে, যা যা মন যাচ্ছে সেই দাম চাইছে, তাই ঠিক করেছি পরবর্তীতে সব এই
এফএলটি দিয়েই বানাবো, এফএলটি দিয়ে ডেক বানালে কিছুই ব্যাপার না। হয়তো আপনাদের মনে হচ্ছে শোয়ার জায়গায় দাঁড়িয়ে কীভাবে চালাবে, কোনো অসুবিধা নেই, কিচ্ছু প্রবলেম নেই, সেই একই মোটর, হাই স্পিড, স্লো, সমস্ত কিছু হচ্ছে, সব কাজ একই আছে। বন্ধুরা, এটি হচ্ছে এলিনের, পুরো সার্ভিস হয়েছে সিঙ্গাপুর মোটর দিয়ে। বন্ধুরা, তাছাড়া এটি ছিল টুইঙ্কেল কোম্পানির, যেটি প্যানাসোনিক সেটে লাগানো ছিল, অরিজিনাল প্যানাসোনিক সেটে এই ডেকটি লাগানো ছিল, এটিও সার্ভিস হয়েছে সিঙ্গাপুর মোটর লাগানো হয়েছে। বন্ধুরা, এই একটি রয়েছে, এটিও এলিনের দেখাচ্ছি, দেখুন এলিন। বন্ধুরা, এলিনের ডেকে ফিলিপসের হেড দিয়ে বা স্যামসুই হেড দিয়ে এটি মাবুচি মোটর লাগানো হয়েছে, মোটর স্পিড স্লো সব বের করে নেওয়া হয়েছে, দেখছেন এখানে মোটর স্পিড স্লোর জন্য সব বেশি বের করে নেওয়া হয়েছে। বন্ধুরা, কোনো প্রবলেম নেই, এখন এই প্লেয়ারগুলিকে সমস্ত টেস্ট করে নেওয়া হয়েছে, ছোটো ছোটো প্রি বোর্ড দিয়ে সব টেস্ট করে নেওয়া হয়েছে প্লেয়ারগুলিকে। বন্ধুরা, এরপর দেখাই, যদিও এখন খুব পাওয়া মুশকিল, প্যানম কোম্পানির অরিজিনাল, প্যানমের একদম নিউ সিল প্যাক এবং বক্স প্যাকেট রয়েছে, যেহেতু অনেকদিন পুরনো, নতুন তো থাকবে না, এটা স্বাভাবিক ব্যাপার, একদম নতুন, কোনো ইউজ হয়নি, এখনও হেড পর্যন্ত লাগানো নেই, কোনো ইউজ নেই, এই ধরনের মেকানিজম দেখছেন, একদম সমস্ত কিছু ওকে, শুধু তার লাগিয়েছি আমি, একদম নিউ কন্ডিশন প্যানমের। তাছাড়া এই একটি গোল্ডেনের সিঙ্গাপুর মোটর লাগানো হয়েছে, দেখছেন খুব সুন্দর এর কন্ডিশন আছে, ফিলিপসের হেড লাগানো হয়েছে, একেও টেস্ট করা হয়েছে, ডেকে প্রি দিয়ে টেস্ট করা হয়েছে। তাছাড়া এই একটি রয়েছে এলিনের পুরনো মেকানিজম, যেটি এখন দেখতে পাওয়া যায় না বলতে গেলে, দেখছেন এটি এলিনের পুরনো মেকানিজম, একদম সেট থেকে খোলা হয়েছে, এলিনের অরিজিনাল যে মোটর এলিনের, সেই মোটরই লাগানো রয়েছে, সমস্ত পার্টসপত্র ঠিক রয়েছে, এবং সেই পুরনো হেড অ্যাম্পলিফায়ার থেকে যেহেতু খোলা হয়েছে, সেই পুরনো হেডই এখন লাগানো রয়েছে, এটিও ডেকে লাগবে। বন্ধুরা, উপরটি দেখে যদিও একটুকু মনে হচ্ছে নোংরা, কিন্তু কোনো সমস্যা নেই, তাছাড়া নিচের দিক থেকে তো একদমই নতুন, দেখছেন এলিনের অরিজিনাল স্টিকার থেকে আরম্ভ করে সমস্ত কিছু, এলিনের একদম সমস্ত কিছু। তাছাড়া বন্ধুরা দেখায়, যদি কোনো বন্ধুর এফএলডি নতুন মেকানিজমের দরকার পড়ে, পেয়ে যাবেন, একদম নতুন, কোনো ইউজ নেই, ব্র্যান্ড নিউ, একদম প্যাকেট সমেত রয়েছে, ডিক কোম্পানির, ডিকের অরিজিনাল একদম হেড মোটর সমেত পেয়ে যাবেন। যদি কোনো বন্ধুর প্রয়োজন পড়ে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন নাম্বার দিয়ে। তাছাড়া বন্ধুরা এটিও রয়েছে, এটিও ডিক কোম্পানিরই, দেখিয়ে দিচ্ছি, এই ধরনের সমস্ত মেকানিজম রয়েছে এবং সমস্ত ওকে সার্ভিস করা হয়েছে। এরপর বন্ধুরা আরেকটি ডেক দেখায় রেডি করেছি কিছুদিন আগেই, এই ডেকটি শুধুমাত্র বক্সের জন্য, এলিনের মেকানিজম, অরিজিনাল এলিনের মেকানিজম, অরিজিনাল এলিনের মোটর, সামনে স্পিড স্লো। বন্ধুরা দেখছেন ভলিউম, বেস, ট্রিবল, এখনও লেখা হয়নি, ভলিউম, বেস, ট্রিবল, ব্যালেন্স, ওয়েট এবং হামিং, দূরে করা কলসি বিটানা, এবং এটিতে গিয়ার সুইচ না রেখে এই ধরনের সুইচ লাগিয়ে দিয়েছি, এক ঘাট, দু ঘাট, তিন ঘাট, যেটির মাধ্যমে বেসটিকে দূরে ছোড়া, কাছে করা। বন্ধুরা এটি শুধুমাত্র বক্সের জন্য। আর আপনাদেরকে দেখিয়ে রাখি, এখন যেহেতু গোল্ডেন ডেক পাওয়া খুব ব্যাপার হয়ে যাচ্ছে, মেকানিজম পাওয়া, এখন এফএলডি দিয়েই কাজ চলছে। বন্ধুরা এফএলডি দিয়ে ডেকটি রেডি করা হয়েছে, দেখছেন এটি উপরের লাইন, ভলিউম, বেস, ট্রিবল এবং ব্যালেন্স, এখানে গিয়ার রয়েছে, এবং এটিতে এটি হচ্ছে জঙ্গেল লাইন, দেখছেন ভলিউম, মিড, টোন, কিছু সুইচ রয়েছে অডিও সিলেক্টের জন্য, মোবাইল, এবং এটিতে ইউএসবি কার্ডও লাগানো রয়েছে। বন্ধুরা এই ধরনের সমস্ত কাজ চলছে। তো চলুন, ভিডিও তো এমনি অনেক বড় হয়ে গেল, তো একবার একটা গান আপনাদেরকে শুনিয়ে টেস্ট করাচ্ছি, দেখুন কেমন বাজছে। বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করে পাশে থাকবেন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। দেখুন এইটিকে আরও কলসি বেস আনছি আমি, thank you.
এরপরে আক্স টুয়ে আমি বক্সের মাধ্যমে চং লাইন দেখাচ্ছি। দেখছেন আমি দুদিকে লাগিয়ে রেখেছি একটি অ্যাম্পলিফায়ারে আক্স টু এবং আক্স ওয়ানে। এটি মিড, বন্ধুরা মোটর স্পিড স্লো এই ডেকটিতে পেছনে করা রয়েছে। যারা বাংলা বাস ব্যবহার করেন তারা জানেন যে মোটর স্লো করেই বাজাতে হয় এই গান বেসের বিটের জন্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, অনেক ভিডিওটি বড় হয়ে গেল। ভালো থাকবেন সবাই, সবাইকে জানাই ভালোবাসা, নমস্কার।